হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আমরা দেখব আপনার জীবনসঙ্গী কেমন হবে, তা দেখতে ভিডিওটি পুরোপুরি দেখুন। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আপনি নিজেকে কিভাবে দেখেন? অক্লান্ত পরিশ্রমী, বিশ্বস্ত, বিনয়ী, দুঃসাহসিক? আপনি কোথায় সব থেকে বেশি সময় ব্যয় করেন? স্কুল, অফিসে, বন্ধুর বাসায়, নিজের বাসায়, নিজের শহরে? আপনার প্রিয় ঋতু কোনটি? শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা? অবসরে আপনি কি করতে ভালোবাসেন? গান গাইতে, ঘুরতে, বই পড়তে, অন্য কিছু করতে? মনে করেন আপনি বিপদে পড়েছেন, প্রথম কাকে স্মরণ করবেন? পরিবার, প্রতিবেশী, আশেপাশের কাউকে, প্রিয় বন্ধুকে? প্রিয় মানুষের সাথে আপনি কোন কাজটি করতে পছন্দ করবেন? মুভি দেখতে, নদীর পাড়ে ঘুরতে, মেসেজ করতে, বৃষ্টিতে ভিজতে? আশা করছি আপনার ইতিমধ্যে মোট পয়েন্টস গণনা করেছেন, সুতরাং চূড়ান্ত ফলাফল খুঁজে বের করা যায়। আপনার পয়েন্টস যদি 0 থেকে 50-এর মধ্যে হয় তবে আপনার প্রথম ক্রাশ এটা ঘটার আগেই হতে পারে আপনার সাথে তার এখনও দেখা হয়নি। হতে পারে দেখা হওয়ার পর আপনার প্রথম ক্রাশ আপনার সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে পারবে না। আপনার পয়েন্টস যদি 51 থেকে 100-এর মধ্যে হয় তবে নিজের শহরে আপনার শহরে বাতাসে প্রেম ভেসে বেড়াচ্ছে। আপনার শহরের অনেকের চোখে ঘুম নষ্ট করার কারণ আপনি। আপনার পয়েন্টস যদি 101 থেকে 150 হয় তবে আপনার প্রিয় বন্ধু চোখের দিকে ভালো করে তাকাবেন, কারণ চোখ কখনো মিথ্যা কথা বলে না। ওই চোখের মাঝে লুকিয়ে আছে আপনার জন্য ভালোবাসা। আপনার পয়েন্টস যদি 151 থেকে 210-এর মধ্যে হয় তাহলে ভালোবাসা। পুরো ব্যাপারটিতে রোমান্টিকতা ছোঁয়া আর ভালোবাসা শুরুটাই যেতে হয় রোমান্টিকতার মধ্যে দিয়ে, তবে কেমন হয়? ছাদে কিংবা সরু গলিতে হালকা বৃষ্টিতে যদি তার সাথে দেখা হয় আর সে যদি আপনার প্রতিবেশী হয় তবে ব্যাপারটা কেমন হয়?